সেগুলোকে মেনে ফেলো। বিষয়টা হচ্ছে যে জিনিসটা বলতে চাই সেটা কার উপরে শোনেন, তথাকথিত একটা ছবির মহরত হলে, তথাকথিত একটা লুঙ্গি নাচ বা একটা স্টুপিড কোনো কারো জন্মদিন হলে শত শত সাংবাদিক থাকে, আজকে সাংবাদিক নাই, এই জন্য আমি দুঃখিত। আমি দুঃখিত এই জন্য যে আমার আজকে বাংলাদেশ চলচ্চিত্র জগতের একটা একনিষ্ঠ অংশ হয়ে গেছেন যিনি সেলিম ভাই, সেই সেলিম ভাইকে পরিচালক সমিতি সম্মাননা দিচ্ছে, এখানে পর্যাপ্ত পরিমাণে শিল্পী থাকা ছিল, শিল্পী নাই, আমি দুঃখিত। কাজে আমার এইগুলাকে যত বলি না কেন আমার ভালো লাগেনি, কারণ যতগুলো ছবিতে লাইফ সাইফ আছে, এখানে কায়েসকে দেখলাম আমি, এখানে মারুফকে দেখলাম, জয়কে দেখলাম, জায়দকে দেখলাম, এখানে এখানে মানুষকে এক্সপেক্ট করছিলাম। তো আমার আমার কথা হচ্ছে যে অ্যাটলিস্ট নায়ক নায়িকা ভিলেন এবং মেইন কাস্টগুলো এখানে থাকা উচিত ছিল, আমি জানি না কেন এগুলো থাকা উচিত, না হলে উনি প্রেরণা পাবে কোথেকে, ওনাকে শব্দের মালা দিয়ে প্রেরণা দেওয়ার দরকার নাই, ওনাকে তথাকথিত উপসংহার দিয়ে প্রেরণা দেওয়ার দরকার নাই, ওনার নাম হচ্ছে সেলিম খান, উনি রুট লেভেল থেকে উঠে আসছে, উনি আমি আপনি মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী থেকে উনি রুট লেভেলে রয়েছিল, 500 টাকা লোককে উনি চিনে, ওনাকে কিছু চিনেন না, উনি কিছু বলতেও চাবেন না, ওনাকে প্রেরণা দিতে পারি, যেমনটা বলে গেছেন আমাদের সব কিছু বলা শেষ হয়ে গেছে, ওনার ওনাকে যে পরিচালক সমিতি যে সম্মাননা পত্র দিয়েছেন এর মধ্যে জাকির হোসেন অসাধারণভাবে তাকে বলে গেছেন, কিন্তু তাকে বোনাসটা কি দিব, অক্সিজেন দিতে হলে মেশিন দিতে হয়, মেশিন তো আমরা নার্স দিতে হয়, নার্স ঢুকাতে হয়, নার্স নেই এখানে, নার্সিং এর অভাব। আমি বলি পচা কথা বাতিল, কালকের কথা আজকের কথা বলুন, আজকে এশিয়া উপমহাদেশের সর্বকালের শ্রেষ্ঠ দুটো ছবি শুনে রাখেন, হিস্ট্রিক ছবির নাম হচ্ছে মুঘল-ই আজম, আর সোশ্যাল অ্যাকশন ছবির নাম হচ্ছে শোলে, এর ওদেরকে পড়ানো হয় পুরো ইন্ডিয়াতে, এবং এশীয় উপমহাদেশের শ্রেষ্ঠ ছবি, সবচেয়ে ক্লাসিক ছবির নাম হচ্ছে মুঘল-ই আজম, মুঘল-ই আজম ছবির নায়ক ছিলেন সেলিম খান, আমি দিলীপ কুমার দেখিনি, আমি বাংলা চলচ্চিত্রে সেলিম খানকে দেখলাম, আমি কৃতজ্ঞ, আমি সম্মানিত, আমি বিগড়িত, এবং আমি অনেক আশা নিয়ে আজকে বলতে চাই, এবং আমি বুঝি ইনশাআল্লাহ আমার ব্যক্তিগতভাবে আসতে থাকেন আমার কথায় সব আপনি শুনতে বাধ্য, কারণ ছবির মূল কাজটা আমি করি, নায়ক করে না, নায়কদের ক্রাইসিস কমিটিতে হয়, নায়কের জায়গায় একটা কমিডিয়ানকে আসলে শুনে তালি পাবে, মিশর সরকার তালি পায় আর তালি পায়, এটা বহু কঠিন ব্যাপার, এত সহজ ব্যাপার না, এই রুমে আমার সৃষ্টি, 1986 সালে রূপমুখ সন্ধানে এই রুমে আমার সৃষ্টি, এই রুমে ইনশাআল্লাহ রুমে সৃষ্টি হয়ে গেছে, সবচেয়ে কাছে ভালো কথা কিরণ ভাই বলে গেছে চলচ্চিত্রের অজান্তেই অনেক বড় অংশ হয়ে গেছেন সেলিম খান, আল্লাহ তার স্যাক্রিফাইস, তার বদন্যতা, তার ফ্যামিলিকে যে দিয়েছেন, তার সন্তানকে দিয়েছেন, আমরা বহু দেখি ছেলে মেয়েদেরকে দেয় না, উনি তার সন্তান, তার ছেলে মেয়ে, তার পরিবার, তার ঐশ্বর্য, তার অহংকার, তার অলঙ্কার, তার সমস্ত কিছু চলচ্চিত্রকে দিয়েছেন, আমাদের উচিত জায়দ খানকে সুন্দরে বলতে চাই তাকে তার শীর্ষস্থানে অধিষ্ঠিত করা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষের সম্মান করুন, প্রচার শুনে আরো ধন্যবাদ, এই মানুষকে শান্তির দূত হিসাবে রাখার দায়িত্ব আমাদের, আমরা গাছ লাগিয়ে গোড়ায় ফালে দিয়ে ফল খাবো, কেউ গাছের গোড়া কাটার চেষ্টা করব না, কারণ তিনি ভালো থাকলে, সুস্থ থাকলে, শিল্পীরা ভালো থাকবে, পরিচালকরা ভালো থাকবে, সবাই যারা আছেন সবাই একটা একটা কাজ করতে পারবেনি, সব শিল্পীরা একটা না একটা ছবি অভিনয় করতে পারবেনি, এটাই তো পাওয়া, আর কিছুই পাওয়ার নেই, কারণ এখন তো সিনেমা বানাচ্ছেই বা কারা, এই যে ইকবাল ভাই সামনে ছবি বানাচ্ছেন, সেলিম ভাই কয়েকজন, আর তো সিনেমা তো যারা নেতৃবৃন্দ টিভির সামনে কথা বলে যারা নেতৃত্ব দেন তার কেউ সিনেমা বানায় না, সিনেমা বানায় উনি, এবং আজকে আমি বলবো এই প্ল্যাটফর্মে সেলিম ভাই আপনি প্রযোজক সমিতির দায়িত্ব নেবেন অ্যাজ এ প্রেসিডেন্ট, আপনাকে দরকার, কারণ অযোগ্য
দেশ ধ্বংস হয় কিন্তু অযোগ্য লোক যোগ্য চেয়ারে বসার কারণে, এই জন্য দেশ ধ্বংস হয়। আর কিছু না, যোগ্য চেয়ারে যোগ্য লোক দরকার। একটি লোক নিয়মিত ছবি বানাচ্ছে, দুঃখ দরদ বুঝে, কার কি বুঝে, এইসব রানিং লোক যদি প্রযোজক সমিতির দায়িত্ব নেয় তাহলে প্রযোজক সমিতিটা দাঁড়াবে। উনি শিল্পের দুঃখ বুঝবে, উনি 200 টাকা কনফারেন্স কাটার জন্য চেষ্টা করবে না, উনি সিনেমা কেমনে বানানো যায়, হল কেমনে বানানো যায় সেই চেষ্টা করবে। এই দেখেন আজকে সব সংগঠনগুলো আছে, হোসেন ভাই আছে, আমি সেলিমেকে প্ল্যাটফর্মে বলতে চাই, আপনি as a president you will take the but charge to the producer association, এটাকে সচল করা দরকার। চলচ্চিত্র ঘুরে দাঁড়া করানোর সময়, কারণ এই জগতে শেখ হাসিনার আমলে যদি চলচ্চিত্রের উন্নয়ন না হয়, কোন আমলে এই চলচ্চিত্রের উন্নয়ন হবে বলে আমি বিশ্বাস করি না। কারণ উনি তো চলচ্চিত্রের মানুষের জন্য দুহাত ধরে দিচ্ছেন। আজকে পরিচালক সমিতির যে এই উত্তর সাধুবাদের চেয়েও বেশি। আমার অন্তঃস্থলে ভালোবাসা আমাদের পিতৃতুল্য সংগঠনকে। আর সেলিম ভাই আপনাকে বলবো, আপনি বঙ্গবন্ধু তৈরি এফবিসি আপনি সবসময় বলেন, আপনি বঙ্গবন্ধুর এই তৈরি এফবিসিতে আপনি সবসময় আমাদের মাঝে বেঁচে থাকুন, আপনার কর্মে আপনার ভালোবাসায়। আপনার জন্য আমরা কিছুই করতে পারিনি, আপনার জন্য যদি আমরা কেউ, আপনার জন্য আমাদের আরো কিছু করণীয় থাকে, জানি কিছু করণীয় নাই, সেটা আমরা করবো। আমরা আপনার চলচ্চিত্রের মানুষ হিসেবে আমরা সবসময় আপনাকে আমাদের গর্বের কাছে মনে করি, এবং চলচ্চিত্রের মানুষ সবসময় আপনার পাশে আছে। ইনশাল্লাহ আপনি অনেক মানুষের আহার রুটি রুজির ব্যবস্থা করে দিয়েছেন সেলিম ভাই, আপনি নিজেও জানেন না কত মানুষ, কত পরিচালক, কত শিল্পীর বাসায় আপনি হাসি ফুটিয়েছেন আপনার টাকার বিনিময়ে। আপনাকে আল্লাহ সুস্থ রাখবে, এবং আপনার আপনার সন্তান আমার শিল্পী সমিতির সদস্য, তাকেও শ্রেষ্ঠ করদাতা হিসাবে আপনি আমাদের সে অ্যাওয়ার্ড পেয়েছেন, আপনি শ্রেষ্ঠ করদাতা হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন। শিল্পী সমিতির পক্ষ থেকে আপনাকে প্রাণভাল অভিনন্দন শুভেচ্ছা। এবং আপনি, আমরা ভাবতেই ভালো লাগে, সেলিম খান আপনার টিভি চ্যানেলের মালিক, আমরাই সেটা বলতেছিল, আমরা টিভি চ্যানেলের মালিক, এটা ভাবতেই ভালো লাগে। আমাদের সভা সেলিম ভাই আপনি আমাদের অনেক ভালোবাসার একজন মানুষ, আপনি শুধু দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন, আমরা কিছু দিতে পারছি না, আমরা রিক্ত সিক্ত আপনারটা নিতে নিতে। আমাদের যদি কখনো কোনো প্রয়োজনে আমাদের রক্তবিন্দু দিয়েও আপনার পাশে দাঁড়াতে হয়, আপনার সাথে আমরা আছি, এই চলচ্চিত্রের মানুষগুলো অন্তত সেটাই প্রমাণ করছে। আর আপনারা যারা বুড়ো মুরব্বীরা আছেন সবাই সামনে, আপনারা তো সব বলেও দিয়েছেন, জন্তু ভাই জাকির হোসেন মানপত্রেই সব ক্লিয়ার হয়ে গেছে, একটা মানুষ পুরো ফ্যামিলিকে টেনে নিয়ে এসছে সিনেমায়, ছেলেকে জোর করে বলে সিনেমায় অভিনয় করাচ্ছেন, এখনও তার 2-3-4 ছবি রানিং চলছে। সেলিম ভাই আপনার প্রতি অনেক ভালোবাসা, অনেক দীর্ঘজীবী করুক আপনাকে। ইনশাল্লাহ আমি আমি মনে করি সিনেমার এই দুঃসময় যে আলোক পত্রিকা যে অগ্রদূত হয়ে আপনি চলচ্চিত্রের ইন্ডাস্ট্রিতে হাল ধরেছেন, এটা ছাড়ে ছেড়ে দিয়েন না, অনেক মানুষ রাস্তায় বসে যাবে। আপনার এই ধারা, আপনার এই যাত্রা অব্যাহত থাকুক ইনশাল্লাহ। অন্তত জননেত্রীর শেখ হাসিনার বাংলাদেশ যতদিন আছে আপনি সেই ধারাবাহিকতায় চলচ্চিত্রের হালটা ধরেছেন, আপনি সেই হালে ধরবেন, আমরা পাশ থেকে আপনার সহযোগিতা করে আমরা সবাই পাশে থাকবো, আপনার আপনার হাত ধরে এগিয়ে যাক বাংলা চলচ্চিত্র এবং পরিপূর্ণ রূপ পাক সে বঙ্গবন্ধুর এফডিসি। আপনার জন্য অনেক ভালোবাসা, শুভকামনা, আপনি বেঁচে থাকুন আপনার কর্মরত্ব, এবং আপনার এই সিনেমার অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। আবারও ভালোবাসা সেলিম ভাই, এবং ভালোবাসা পরিচালক সমিতি সবাইকে, সর্বজন সবাই।